মাতৃদিবসে সদ্যজাত শিশুকে পরিত্যক্ত জায়গায় ফেলে পালানোর অভিযোগ এক মায়ের বিরুদ্ধে। দীঘার বিশ্ব বাংলা উদ্যানে এক সদ্যজাত শিশুকে একটি পরিত্যক্ত জায়গায় ফেলে পালিয়ে যান তার মা, এমনটাই অভিযোগ। বাড়ি কি দীঘা? কিভাবে পেলেন বাচ্চাটাকে? বাচ্চাটাকে একজন টুরিস্ট পেয়েছিল, পেয়ে একটা দোকানে দিয়েছিল, যে আমার বাড়ির লোক, সে গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো, যে পুলিশ থানা থেকে ফোন করলো। আপনি এখন বাচ্চাটাকে খাওয়াচ্ছেন? হ্যাঁ, একটু বিচার মতন বেরিয়েছে। যদি কেউ ফেরত নিতে আসে বা কেউ চাইতে আসে, আপনি কি করবেন? আমি দেবো না। শিশুটিকে একটি পলিথিনের ব্যাগে মুড়ে তোয়ালে দিয়ে ঢেকে ফেলে রাখা হয়। শিশুর কান্না ভেসে আসে কোনো এক পর্যটকের কানে। দীঘা থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে শিশুটিকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু মাতৃদিবসকে বৃথা হতে দিলেন না আরেক মা। উদ্ধারের পর ব্যাকুল হয়ে কাঁদতে থাকা শিশুটিকে শান্ত করতে এগিয়ে এলেন সাবিনা বিবি নামে আরেক পর্যটক। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। এখন বাচ্চাটা মোটামুটি সুস্থ আছে, নিয়ে আসা হয়েছিল বাচ্চাটাকে। বাচ্চাটা বাইরের লোক এবং পুলিশ সাহেবরা এনেছিলেন, আপাতত আমাদের ট্রিটমেন্টটা আছে। আমরা বাচ্চাটাকে একটু পর্যবেক্ষণে রেখেছি, কেমন থাকে দেখি বাচ্চাটা, তার উপরে ডিসিশন নেওয়া হবে। কেমন আছে বাচ্চা? খানিকক্ষণ আগেই তো সবাই ভর্তি হয়েছে, মোটামুটি সুস্থ আছে, আপাতত সুস্থ আছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস।